নমস্কার বন্ধুরা, পরিবেশনে আপনাদের স্বাগত। আজকে আফগানি পনির বানাবো। পনিরের একটা অসাধারণ প্রিপারেশন, রুটি লুচি পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে। চলুন দেখে নিই রেসিপি। 250 গ্রাম পনিরকে প্রথমে টুকরো করে কেটে নিচ্ছি। এবার একটা পাত্রে টুকরো পনিরগুলোকে রেখে দিয়ে কিছু বাটা মশলা দিচ্ছি। 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, প্রয়োজন মতো নুন আর ধনে পাতা কুচি, আর একদম শেষে দিয়ে দেব 1 পলা সাদা তেল, যাতে এগুলো ভালো করে পনিরের গায়ে লেগে থাকে। মশলাগুলো ভালো করে মাখিয়ে 15-20 মিনিট ম্যারিনেটেড অবস্থায় রেখে দিচ্ছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে একে একে পনিরগুলো ভেজে নেব। পনিরের একটা দিক ভাজা হয়ে গেলে কিছুক্ষণ বাদে উল্টে পাল্টে বাকি দিকগুলোও ভেজে নিচ্ছি। এই অবস্থায় আঁচটা মাঝারি থেকে কম রাখলেই ভালো হয়। পনিরগুলো একটু লালচে করে ভাজা হলে আলাদা বাটিতে তুলে রাখলাম। এরপরে 2 মাঝারি মাপের পেঁয়াজকে বড় টুকরো করে কেটে নিচ্ছি। ওই পনির ভাজা তেলে পেঁয়াজের টুকরো, 2 ইঞ্চি আদা কুচি, 4-5টা রসুনের কোয়া, 6-7টা কাজু বাদাম, 2 কাঁচা লঙ্কা আর খানিকটা ধনে পাতা কুচি দিয়ে প্রথমে ভালো করে হাই ফ্লেমে ভেজে নিয়ে একটু ফ্লেমটাকে কম করে দিয়ে ঢাকা দিয়ে রাখছি। এরপরে এগুলো একটা থালায় রেখে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে 2 চামচ দই এর সঙ্গে অ্যাড করে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার তেলের মধ্যে 1 চামচ ঘি দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত নাড়াচাড়া করলাম। তারপরে ওই বাটা মশলাটা এর মধ্যে দিলাম। এবার 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। 2-3 মিনিট লো ফ্লেমে রাখলেই মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে। তার মধ্যে আমি পাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দেব 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ ফ্রেশ ক্রিম, প্রয়োজন মতো নুন আর গরম মশলা গুঁড়ো। নুনটা দেওয়ার সময় কিন্তু মাথায় রাখতে হবে, এর আগে যখন পেঁয়াজ রসুন ওইগুলোকে আমি ভেজেছিলাম তখনও নুন দিয়েছিলাম, ফলে সেই বুঝে কিন্তু এবার নুনটা দিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে ভাজা পনির, 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে। সবকিছু ভালো করে মিশিয়ে কিছুক্ষণ লো আঁচে রেখে দিলেই তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের আফগানি পনির। গরম গরম পরিবেশন করুন। এই আফগানি পনির রুটি বা পরোটার সাথে বা লুচির সাথে কিন্তু খুব ভালো লাগবে। এবার বাড়িতে পনির আসলে অবশ্যই একবার ট্রাই করবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ। গিরা 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 গিরা।